নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 3রা জুলাই 2022 রবিবার, যে 5 রাশির দুর্দান্ত প্রাপ্তি ঘটতে চলেছে সেই 5টি রাশির সম্বন্ধে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতন আমি বারবার বলছি, ভিডিওর আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন। অনেক তথ্য এখানে দেওয়া হয়, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু এই ভিডিওতে করা হয়, কারণ আপনি শুধু রাশির নাম শুনছেন দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করছেন না, আপনি জিনিসটা বুঝুন। আমি এখানে আপনাদেরকে অনেক কিছু বোঝানোর কিন্তু চেষ্টা করছি, যেখানে আপনারা সঠিক গাইডলাইনটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। প্রথম কথা, আগামীকাল যে রবিবার, যোগ কিন্তু দুর্দান্ত যোগ কিন্তু থাকছে, সেটি হচ্ছে সিদ্ধিযোগ আগামীকাল কিন্তু থাকছে, সিদ্ধ লাভ হবে কিন্তু এই 5 রাশির। কিন্তু এই 5 রাশির জন্ম ছক কি সবার কি এক আছে? অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে, অর্থাৎ আপনি যখন জন্মেছেন, আপনার বাই বার্থ চার্ট রাহু প্লেসমেন্ট, রাহু কোন পজিশানে অবস্থান করছে এটা দেখা দরকার। দেখুন, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, হঠাৎ প্রাপ্তি বা আপনি হঠাৎ কোনো কাজ হওয়া, সমস্তটা কিন্তু রাহু। রাহু হচ্ছে কলিযুগের রাজা। এই রাহুকে যদি আপনি স্ট্রং করতে পারেন তাহলে কিন্তু আপনার আকস্মিক প্রাপ্তি ঘটবে। এবং এর পাশাপাশি বুধ, শনি এবং শুক্র, এই 3টি গ্রহ কিন্তু আপনার জন্মছকে ভালো থাকা কিন্তু দরকার। দেখুন, রাহু আপনার ন্যাকাল চার্টে যদি বলবত্তা না থাকে তাহলে কিন্তু আপনি এই আকস্মিক প্রাপ্তি আপনার জীবনে, আমি যে কথাগুলো বলছি আপনার জীবনে কিন্তু ঘটবে না। দেখুন, গরিব থেকে ধনী কেনা হতে চায় এবং খুব অল্প সময়ে কিন্তু অনেকে গরিব থেকে ধনী হয়ে থাকে, সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ তার ভাগ্য চক্র, ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, আপনার সফলতার ভাব, এই জায়গা ভাবগুলোকে কিন্তু স্ট্রং রাখা কিন্তু দরকার। আপনি দেখছেন আপনি বারবার ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন কিন্তু হচ্ছে না, এখানে দেখা দরকার, এখানে বোঝা দরকার। আপনার হয়তো বর্তমানে যোগ সৃষ্টি হয়নি, যদি যোগ না সৃষ্টি হয় তাহলে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট করাটাই কিন্তু ফালতু। এই জন্য আপনাকে দেখতে হবে, আমি যে কথাগুলো বলছি তখন কিন্তু সেই কথাগুলো আপনার ক্ষেত্রে কিন্তু খাটবে না, কারণ আপনার কোন বছর যোগ আছে, কোন সময় আছে, এটা কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই আপনাকে কিন্তু নির্ণয় কিন্তু করে দিবে। এবং এই যে আমি রাশিভিত্তিক টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় যেটা বলছি, এটি হচ্ছে ইন জেনারেল রাশিভিত্তিক টার্গেট নাম্বার এবং শুভ সময়। যদি আপনার যোগ থাকে আপনি কালকে কিন্তু কোটিপতি কিন্তু হতে পারেন, যদি যোগ থাকে, এটা আমি বারবার বলছি। যাদের ক্ষেত্রে অনেকে আছে কি বলুন তো, রাশি জানে না, প্রচুর কমেন্টস এসেছে নিজের রাশি জানে না। দেখুন, রাশি যারা জানেন না তারা আগে রাশিটা নির্ণয় করুন, এবং এর পাশাপাশি যাদের জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তারা হস্তরেখাও কিন্তু বিচার করে, হস্তরেখার মাধ্যমেও কিন্তু দেখা যায় আপনার হস্তরেখাতে রাহুর প্লেসমেন্ট কেমন আছে। রাহু আপনার যদি বলবত্তা থাকে তাহলে কিন্তু আপনার জীবনে, আমি যে ঘটনাগুলো বলছি সেই ঘটনাগুলো কিন্তু করতে পারত, কারণ রাহু যে কোনো কিছু আকর্ষিক কিন্তু করে থাকে, হঠাৎ করে থাকে, এটি হচ্ছে রাহু। রাহু যদি আপনার দুর্বল হয়, রাহু যদি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল, নক্ষত্র থেকে অশুভ নক্ষত্রে বসে আছে বা যেভাবে বসে আছে সে ভাবটা ভালো নয়, এটা কিন্তু দেখা একান্তই দরকার। এবং আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার আকস্মিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন, আপনার ধনভাবকে স্ট্রং করুন, এই ভাবগুলো কিন্তু দেখা দরকার। এবং আপনার সঙ্গে যে দশাটা চলছে বর্তমান, দশাটা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট। এই দশাটা কিন্তু আপনার ক্ষেত্রে মারক না রাজ্যক,
এটা কিন্তু দেখা দরকার। এটা একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু নির্ণয় করে দিতে পারে। আর যাদের ক্ষেত্রে অল্পের জন্য দেখা যাচ্ছে বড় ধরনের প্রাপ্তিতে বাধা সৃষ্টি হচ্ছে কিনা, তারা রাহু কবচ পরিধান করুন। এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আছে, যারা রাহু কবচ নিতে ইচ্ছুক আছেন, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, রাহু কবচ কীভাবে পাবেন সমস্ত কিছু জানতে আপনারা পারবেন। অনেকে জিজ্ঞাসা করছে স্যার রাহু কবচটা কোথায় পাবো, এই যে নাম্বারটা যাচ্ছে 9609343993, এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এবং যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন, আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, জন্ম পত্রিকা বিচার অথবা হস্তরেখা বিচার, তারা এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। দেখুন, নিজের যদি যোগ না থাকে, আমি যে কথাগুলো বলছি টোটালটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু মিলবে না, মিলতে পারে না। কারণ কি জানেন, এই যে পাঁচটি রাশি, যে রাশির কথা বলবো, কোটি হাজার লাখো মানুষ আছে, সবার কি ভাগ্য সমান? গরিব আছে, মধ্যবিত্ত আছে, ধনী আছে, আরও বড় 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 ধরনের অর্থশালী ব্যক্তি আছে, সবের ভাগ্য সমান নয়, এটা বোঝার চেষ্টা করতে হবে। আপনার ভাগ্য যদি স্ট্রং হয়, আপনার সাথে কিন্তু এই ঘটনাগুলো ঘটবেই। আর যদি আপনার যোগ না থাকে, তাহলে আপনার সঙ্গে কিন্তু আমি যে কথাগুলো বলছি তার উল্টোটা কিন্তু করতে পারে, নাই বা পেতে পারেন। আবার যাদের যোগ আছে, কালকে আপনার মুখেই বা হাসি ফুটতে পারে, হচ্ছে খুব কম সময়ে গরিব থেকে ধনী কিন্তু হতেই পারেন, আপনার যদি ভাগ্য সাথ দেয়। একটা কথা আছে, ভাগ্য হচ্ছে সব শেষ কথা বলে, অর্থাৎ সেটা কিন্তু দেখতে হবে যোগটা আপনার কবে আছে, কোন বছর আছে, কোন সময় আছে। এবার আমি জানাই আপনাদের টার্গেট নাম্বার, শুভ সময়, প্রথম রাশি, সৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম, দুর্দান্ত প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 1 এবং 2, শুভ সময়, আপনাদের সকাল 11:19 থেকে 1:15 পর্যন্ত। দ্বিতীয় রাশি সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 7 এবং আপনাদের শুভ সময় সকাল 11:45 থেকে 2:04 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 7 এবং 2, আপনাদের শুভ সময় 1:14 থেকে 3:18 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং আরেকটি হচ্ছে আপনাদের 9, বৃশ্চিক রাশির। এবং আপনাদের যে শুভ সময় আগামীকাল, সেটা হচ্ছে 12:21 থেকে আপনার 2:27 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো আপনাদের ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 2, এবং আপনাদের শুভ সময় 2:18 থেকে 5:14 পর্যন্ত, সময়টা কিন্তু শুভ মিথুন রাশির ক্ষেত্রে। অর্থাৎ আমি যে সময়গুলো বললাম এবং টার্গেট নাম্বারগুলো বললাম, আপনার ছকে যদি যোগ থাকে, তাহলে আপনি কিন্তু কালকে কোটিপতি পর্যন্ত হতে পারেন। অর্থাৎ এই যে পাঁচ রাশি, যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি, কম হোক বেশি হোক, অর্থপ্রাপ্তি কিন্তু এই পাঁচ রাশি কিন্তু হতে চলেছে। তবে আপনার হস্তরেখাতে, আপনার জন্মকুণ্ডলিতে যোগ থাকা দরকার। যোগ যদি না থাকে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে না। এই জন্য আমি বারবার বলছি, নিজের জন্মছক একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা বিচার করান, কোন বছর যোগ আছে, কোন সময় যোগ আছে, এটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক নির্ণয় আপনাকে কিন্তু করে দিবে। অর্থাৎ
আগামীকাল রবিবার যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি হতে চলেছে বা দুর্দান্ত প্রাপ্তি, যেটাই বলুন না কেন, প্রাপ্তি কিন্তু এই পাঁচ রাশি হতে কিন্তু চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।